নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে বেশ কিছু বড় বড় আপডেট আছে, বলতে পারো দুটো খুব বড় বড় ব্রেকিং নিউজ নিয়েই এই ভিডিওটা তৈরি করছি। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রথম যে ব্রেকিং নিউজটা দিয়ে দেবো সেটা কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি সাইন করে নিল সার্জিও সিডোনচার রিপ্লেসমেন্টকে। কেরালা ব্লাস্টার্স এফসি সাইন করে নিল 34 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার জুয়ানডেকে। এই জুয়ানডে স্পেনের অনেক বড় বড় ক্লাবে খেলেছেন, যেমন রিয়েল বেটিস, গ্রানাডার মতো ক্লাবে খেলেছেন, পোনফেরাডিনা এইরকম ক্লাবেও খেলেছেন। তো যথেষ্ট একজন অভিজ্ঞ প্লেয়ার, বয়সটা অবশ্যই হয়েছে 34 বছর, কিন্তু খেলার অভিজ্ঞতা বিশাল, অনেক বড় বড় ক্লাবে খেলেছেন। আর 2018 থেকে লাস্ট খেলছিলেন অস্ট্রেলিয়ান এ লিগে পার্থ গ্লোরির হয়ে। পার্থ গ্লোরির হয়ে টোটাল 43টা ম্যাচ খেলেছেন, সেখানে দুটো গোলও আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের নামে। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন এই জুয়ানডে। তো এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, এরকমই বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে, যদিও এখনও অফিসিয়ালি জানানো হয়নি। আশা করা যায় অফিসিয়ালি আর কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে কেরালা ব্লাস্টার্স এফসির তরফ থেকে। তবে এই প্লেয়ারটা বলতেই পারো সার্জিও সিডোনচার জায়গায় সাইন করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, একদমই লেটেস্ট নিউজ এবং ব্রেকিং নিউজ এটা বলতেই পারো। তো বন্ধুরা, এবার যে ব্রেকিং নিউজটা দেবো সেটা এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। এসসি ইস্টবেঙ্গল আরও একজন বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করেছে, সেই আপডেটটা তোমাদেরকে দেব। প্রথমে আগে প্লেয়ারটা সম্পর্কে জেনে নিই। প্লেয়ারটা 30 বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডার রোল্যান্ড অ্যালবার্গ, নেদারল্যান্ডের ফুটবলার। অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং এবং সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারেন এই রোল্যান্ড অ্যালবার্গ। এই প্লেয়ারটা একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও এই প্লেয়ারটার কিন্তু গোল স্কোরিং এবিলিটি খুবই ভালো বলতে পারো। তোমাদেরকে এবার কেরিয়ার স্ট্যাট যদি বলি, এই রোল্যান্ড অ্যালবার্গ 2011 থেকে 2013 অবধি নেদারল্যান্ডের ক্লাব এক্সেলসিয়ারের হয়ে খেলেছেন টোটাল 52টা ম্যাচ, সেখানে 11টা গোল করেছিলেন। 2013 সালে টার্কির ক্লাব এলাজিগস্পোরের হয়ে খেলেছেন 3টে ম্যাচ। 2013 থেকে 2016 অবধি আবারও ডাচ ফুটবল ক্লাব এডিও ডেনহ্যাগের হয়ে খেলেছেন টোটাল 71টা ম্যাচ, সেখানেও 16টা গোল করেছেন। 2016-17 সিজনে ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলেছেন, যেটা মেজর সকার লীগের একটা ক্লাব, সেখানেও টোটাল 52টা ম্যাচে 16টা গোল করেছেন। 2018 সালে সিএসকা সোফিয়ার হয়ে খেলেছেন, বুলগেরিয়ার ক্লাব, সেখানেও 11টা ম্যাচে 4টে গোল আছে। 2018-19 সিজনে গ্রিসের ফুটবল ক্লাব প্যানিওনিয়সের হয়ে খেলেছেন 3টে ম্যাচ, সেখানে 1টা গোল করেছেন। আর 2019 সাল থেকে এখনও যে ক্লাবে খেলছেন সেটাও একটা ডাচ ফুটবল ক্লাব রোডা জেসির হয়ে। রোডা জেসির হয়ে টোটাল 24টা ম্যাচে 9টা গোল করেছেন, তাও এই সিজনে খুবই ভালো খেলছেন, 15টা ম্যাচে 8টা গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন। ওই ক্লাবের বর্তমানে লিডিং গোল স্কোরার এই রোল্যান্ড অ্যালবার্গ। তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার হওয়া সত্ত্বেও গোল স্কোরিং এবিলিটি কিন্তু যে কোনো স্ট্রাইকারের তুলনায় ভালো, যারা এসসি ইস্টবেঙ্গলে বর্তমানে আছে। স্ট্রাইকার তো সেরকম নেই এসসি ইস্টবেঙ্গলে, ব্রাইট এনোবাখারে জানুয়ারি থেকে জয়েন করবেন। তো এই প্লেয়ারটাকেও সাইন করাতে পারলে বিশাল বড় একটা সাইনিং হতে চলেছে। বর্তমানে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালুও 4 কোটি টাকার বেশি। এই প্লেয়ারটা নেদারল্যান্ড আন্ডার 18 এবং আন্ডার 20 টিমের হয়েও খেলেছেন, তো যথেষ্ট অভিজ্ঞ একজন প্লেয়ার, বয়সও খুব বেশি হয়নি 30 বছর। তো এই প্লেয়ারটার সাথে কথাবার্তা শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল, যদিও কথাবার্তা এখনও প্রাথমিক স্টেজে আছে, এই নিয়ে আরও প্রোগ্রেশন হলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে এই প্লেয়ারটা ইন্ডিয়াতে আসছে এরকমই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। এসসি ইস্টবেঙ্গল ছাড়াও আরও দুটো ক্লাব এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছে, তাদের মধ্যে যে ক্লাবটার নাম প্রথমে বলবো সেটা কেরালা ব্লাস্টার্স এফসি, এছাড়া হায়দ্রাবাদ এফসি। অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এফসি, হায়দ্রাবাদ এফসি এবং এসসি ইস্টবেঙ্গল, এই 3টে ক্লাব কিন্তু এই রোল্যান্ড অ্যালবার্গের সাথে কথাবার্তা চালাচ্ছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ারটা তো ইন্ডিয়াতে আসছেনই জানুয়ারি মাসে, কোন ক্লাবে আসবেন সেটাই এখন দেখার বিষয়। তো আপাতত এই বড় আপডেটটাই তোমাদেরকে দিয়ে দিলাম, এবং এটাও একটা ব্রেকিং নিউজ অবশ্যই বলতে পারো।
তো বন্ধুরা এই গেল আজকের দুটো খুব বড় বড় আপডেট। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।